কেন্দ্রে বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, আঞ্চলিক দলগুলি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, তাদেরই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ হওয়ার জন্য পশ্চিমবাংলার একটা বাতিক আছে, জ্যোতিবাবুকেও মুখ করার চেষ্টা হতো, উনি চলে গেছেন। তখন কমিউনিস্ট পার্টি তিনটে রাজ্যে থাকতো, এমপি থাকতো, তারাই রোলটা প্লে করতো। এখন সিপিএম সিপিআই সব শেষ, মমতা ব্যানার্জি প্রমোশন চাইছেন একটু, দুবার চিফ মিনিস্টার, তিনবার চিফ মিনিস্টার হয়ে গেছেন, কিন্তু মানুষ ওনাকে হারিয়ে দিয়েছে, এটা ওনার বোঝা উচিত। লোকসভাতেও ওনার সিট কমেছে, আর বিধানসভাতে উনি নিজে হেরেছেন শুভেন্দুবাবুর কাছে। সে যেন গায়ে মানে না, আপনি মডেল করলে কে মানবে? অনেক পার্টি আছে যাদের কিছুই নেই, কাজ নেই, তারা এখন এইসব ঘুরে ঘুরে পলিটিক্যাল ট্যুরিজম করে। মমতা ব্যানার্জি তাদের এজেন্সি নিয়েছেন।